আজ সবটুকু সময় যেন স্বপ্নময়, স্মৃতির ঝুলিতে জমা কত শত গল্প, ফিরে পাওয়া দুরন্ত শৈশব, প্রিয় বন্ধুর দেখা পেয়ে তৃষিত হৃদয়ে নতুন প্রাণের সঞ্চার, মনে আজ শুধুই আনন্দ লগন। বন্ধু, নির্ভরতা, আস্থা আর বিশ্বাসে পরিপূর্ণ দুটি হাত, যে হাতের স্পর্শ নিমিষেই মুছে দেয় জীবনের শত দুঃখ কষ্ট। শুধুই কি তাই, আনন্দময় মুহূর্তগুলোর পরিপূর্ণ তৃপ্তি পেতেও পাশে চাই জাদুর কাঠির মতো ওই দুটি হাত। 10 বছর আমাদের এখন সবাই 60+, 62-64। আমরা যারা 10 বছর বয়সে লেখাপড়ার পাশাপাশি একসাথে খেলাধুলা করেছি, 50 বছর পরে আমরা তো খেলাধুলা ওইভাবে করতে পারবো না, পড়ালেখার পাঠ আমাদের শেষ। একমাত্র হার্ট টু হার্ট ফিলিংস যেটা, সেটাই শো করতে পারবো, এছাড়াও বলার কিছু। আগের লাইফে তো এখনকার মতো তো জীবন কমপ্লিকেটেড ছিল না, খুব সাদামাটা জীবন ছিল মানুষের, বিশেষ করে মধ্যবিত্তের জীবন খুব সহজ সরল ছিল, সময়ের কোনো অভাব ছিল না, আড্ডাই মানুষের মেইন এজেন্ডা ছিল তখন। না, আড্ডা মারাই ছিল মেইন এজেন্ডা, পড়াশোনা করা আর 24 ঘন্টা পড়াশোনা করে 24 ঘন্টা আড্ডা মারা, এটাই মেইন এজেন্ডা ছিল। আজকাল তো মানুষ অনেক কাজ থাকে, পিপল আর সো প্রিঅকুপাইড, সো টাইম কনস্ট্রেন বলতে কী কী আমাদের সময় ছিল না, সময়ের স্বল্পতা জিনিসটা আমাদের ছিল না, পুরোটা সময়ই আমরা আড্ডা মারতাম, গল্প করতাম, চুটকি বলতাম, বিভিন্ন বিষয়ে হাসাহাসি করতাম, হ্যাঁ, একান্ত অনুভূতি শেয়ার করতাম, সেগুলো নিয়ে গল্প গুজব সৃষ্টি করতাম, অবসর সময়ে হাঁটাহাঁটি করতাম কলোনির রাস্তায়, উঁকি মেরে জানলার দিকে তাকাতাম, কাউকে দেখা যায়নি, দেখা যায় কি না, হ্যাঁ, এরকম এগুলো ছিল আর কি। এখনকার দিনে এগুলি নেই, এখন সহিংসতা মুক্ত কোনো বন্ধুত্ব নাই, এখনকার সব কিছুর ভিতরে একটা সহিংসতা আছে। আমাদের সময়ে খুব সাবলাইম ফ্রেন্ডশিপ ছিল, হ্যাঁ, মেয়েদেরকে যে আমরা নিয়ে গল্প গুজব ঠাট্টা করতাম, হাইটা হাইটা জানলার দিকে তাকিয়ে দেখতাম, তার ভিতরেও কোনো টার্গেটেড থিম ছিল না, কোনো সহিংসতা ছিল না, তার ভিতরে ছিল একটা উদার প্রেম। পুরাটা অতীতকে আমি একটা স্মৃতির পটে একটা ফ্রেম করে রাখি, সব আইডল হাই স্কুলের যে ইয়ার্সটা, যেটাকে আমি বলি গোল্ডেন ইয়ার্স অফ শাইনিং ইয়ার্স, সেই গোল্ডেন ইয়ার্স অফ শাইনিং ইয়ার্সটা সার্বক্ষণিকভাবে আমার হৃদয় পটে একটা ফ্রেমের ভিতরে থাকে। ক্ষণে ক্ষণে রং বদলানো জীবন কখনো কখনো হারিয়ে ফেলে প্রিয় বন্ধুটিকে, দীর্ঘ বছর পর বন্ধুকে দেখার মতো আনন্দ আর কিছুই নেই, আর তেমনই এক আনন্দময় স্বর্গসুখে ভাসছেন এই চার বন্ধু। তবে এমন আনন্দের মাঝে কোথাও না কোথাও দেখা যায় বিষাদের ছায়া। স্কুল লাইফ অ্যাকচুয়ালি ওই 67-8 পর ওকে আর পাইনি, ও চিটাগাং চলে যায় এবং ওখানেই পরে সেটেল হয়ে যায়, তো ওর সাথে আর দেখা হয়নি। হাসিব যেরকম আমার জীবন থেকে হারিয়ে গিয়েছিল আবার খুঁজে পেয়েছে, ঠিক ওই 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 ফ্রেন্ডটার সাথে আর দেখা হয়নি। বন্ধুত্বের গল্পটা থমকে যায় আজ থেকে 50 বছর আগে, আনন্দে হৈ হুল্লোড় আর খুনসুটিতে ভরা ছিল সোনালী সেই অতীত। তবে কবে কখন কিভাবে একে অপরকে হারিয়ে ফেলে তা কেউই বুঝতে পারেনি। এরই মধ্যে কেটে গেছে অনেকগুলো বছর, তবে মনের অজান্তে উকি দিত বন্ধুত্বের সকল স্মৃতি, আর সেই স্মৃতিকে আরো জীবন্ত করে রেখেছিল বন্ধুদের একমাত্র গ্রুপ ছবি, যার সূত্র ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমের বিশেষ প্ল্যাটফর্ম বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র আজ তাদের এক করেছে। যেদিন পোস্টটা ছেড়ে দেওয়া হয় 26 জুলাই বিকাল 4টায়, আর 26 জুলাই বিকাল রাত 11টায় সবাই খোঁজাখুঁজি শুরু করতেছে, এবং আমার মোবাইল নাম্বার দেওয়া ছিল, ওই মোবাইলের সঙ্গে যোগাযোগ করা শুরু হয়েছে। তখন এদের সাথে কথা বলতে বলতে আমার মেয়ে কানে কানে বললো, কেউ আমেরিকা থাকে, কেউ উত্তরা থাকে, কেউ বেশিরভাগ বাংলাদেশে থাকে, 5-7 জন আমেরিকা থাকে, ইংল্যান্ডে থাকে একজন। বর্তমান প্রযুক্তি সম্বন্ধে আমাদের ধারণা খুব কম, যেমন মোবাইল, টাচ মোবাইল ব্যবহার করা এবং ইন্টারনেটের মাধ্যমে সবার সাথে যোগাযোগ করা যায়, এগুলো আমাদের সময় ছিল না। আর প্রিন্ট মিডিয়া, যেমন প্রিন্ট মিডিয়া বলেন আর মোবাইল বলেন, ল্যাপটপ বলেন, এই সব জিনিসই একটা ভালো দিক আছে। আমাদের উচিত মোবাইলের ফেসবুক ব্যবহারে ভালো দিকটা নেওয়া উচিত, খারাপ দিকটা পরিহার করা উচিত। ছোটবেলা থেকেই বাবা শুধু এই বন্ধুদের কথাই বলতেন, আর সম্বল ছিল সে একটামাত্র পেপার কাটে। এই যে তার একটা ক্ষোভ বা এই যে তার একটা কষ্ট, এত বছরের হারিয়ে যাওয়া বন্ধুদের আদৌ কখনো খুঁজে পাবো কিনা, তারপর থেকে আমার একটা বোধ হয় যে একবার চেষ্টা করে খুঁজে দেখি পাওয়া যায় কিনা, একটা একবার একটা শেষ চেষ্টা করি যে তাদের কোনো খোঁজ পাওয়া যায় কিনা।
তারপর খোঁজার একটা চেষ্টা করা, যেহেতু একটামাত্র সম্বল ছিল ছবিটা, সেই ছবিটা নিয়েই আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি। এলোমেলো তরি ভাসিয়ে বয়ে চলা জীবন, হারিয়ে গিয়েও বন্ধুত্ব রয়ে যায় আজীবন। মনের মাঝে প্রশ্ন একটাই, কবে আবার হবে এমন পুনর্মিলন? বন্ধু চল। তাজরিন রিকা, সময় সংবাদ, ঢাকা। মন কেমন মাঠ জুড়ে।